বিজয়া সম্মেলনীতে মিলে গেল ডানবাম, বিরোধ ভুলে মিষ্টিমুখ কোলাকুলিতে মাতলেন লাল গেরুয়া সবুজ শিবির। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ দৃশ্য বিরল মনে করছেন অনেকেই। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের পূজা সমন্বয় কমিটির আয়োজিত বিজয় সম্মেলনী অনুষ্ঠানে রাজনৈতিক রং দ্বন্দ্ব ভুলে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে বিজয়ের শুভেচ্ছা আদান প্রদান করলেন। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এ এক বিরল ঘটনা বলেই মনে করছেন সাধারণ মানুষ। এদিন রাজনীতির ঊর্ধ্বে ভ্রাতৃত্ববোধ স্থান পেল এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সনাতনী এই বাণীর বাস্তবায়ন হল বিদ্যাধরী নদীর তীরে। বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের পূজা সমন্বয় কমিটির আয়োজিত বিজয় সম্মেলনী অনুষ্ঠানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল রাজনৈতিক রং ভুলে দেখা গেল বিজয়ের শুভেচ্ছা বিনিময় কোলাকুলি মিষ্টিমুখ করতে। একটাই শপথ সকলে বলল, আমরা সকলেই মানুষ। এই সমন্বয় অনুষ্ঠানটি আয়োজিত হয়ে আসছে 2020 সাল থেকে। করোনা অতিমারির সময় সকলে একজোট হয়ে সকলের পাশে থাকার শপথ নিয়ে এই সমন্বয়ের সূচনা হয়। সেই থেকেই প্রতি বছরই সকলে একসাথে একজোট হয়ে এই অনুষ্ঠান পালন করে আসছে। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বিদ্যাধরী নদীর তীরে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারোয়া সিপিএম এরিয়া কমিটির সম্পাদক অধীর রঞ্জন মল্লিক, হারোয়া ব্লক কংগ্রেসের সভাপতি সেলিম সর্দার, হারোয়ার বিজেপি নেতা বিমল দাস, তাদের নেতৃত্বে নেতাকর্মী সমর্থকেরা এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। হারোয়া পূজোর সমন্বয় কমিটির সম্পাদক প্রবীর ভট্টাচার্য, সভাপতি চিত্ত মুখার্জি, হারোয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি সহ সভাপতি খালেক মোল্লা, হারোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জামাদার, বিশিষ্ট সমাজসেবী বাসুদেব মণ্ডল, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার ক্ষেত মজুর ও কিষাণ সেলের সভাপতি তরিকুল আলম বাপি, এছাড়াও তৃণমূলের হারোয়ার বিশিষ্টজনেরা সুষ্ঠুভাবে এবং হৈ হৈ করে এদিনের অনুষ্ঠান পালন হয়। এখানে হারোয়া ব্লক এবং মিনাখা ব্লক দুটো কম্পোজিশন একসঙ্গে আছে, তাতে করে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে আমরা সকলকে চাইছি। সমন্বয় কথাটার অর্থ হচ্ছে সবাইকে নিয়ে। তাহলে সবাইকে নিয়ে যদি আমরা এই পথের যে যাত্রাটা শুরু করেছিলাম 20 সাল থেকে, আরো যাতে আমরা ইমপ্লিমেন্ট আমাদের সংগঠনকে করতে পারি, আরো পরিণত করতে পারি, তার জন্য সবাইকে দরকার। তার জন্যই কিন্তু আমাদের সব রাজনৈতিক ব্যক্তিত্ব তারা উপস্থিত থাকুক, তাদের সুবিধে অসুবিধে তাদের ইনস্পিরেশন আমরা নেব। অবশ্যই আমাদের যারা যারা শাসক গোষ্ঠীর যারা যারা আছেন প্রত্যেককেই কিন্তু তারা বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করেন, তাদেরও যে সহযোগিতা আমাদের আগামী দিনে দরকার হবে না, এটা তো কোনো বিষয় না। তাহলে ওই জন্য সবাইকে নিয়েই কিন্তু আমাদের সমন্বয়। পূজা সমন্বয় কমিটির সদস্যরা জানান, কমিটির এই অনুষ্ঠানে সমস্ত দলের সমর্থকদেরই আমন্ত্রণ করা হয়। এখানে কোনো ভেদাভেদ তারা করেন না, কারণ তারা সকলেই সকলের তরে। কখন কাকে প্রয়োজন হয় তা বলা যায় না। এছাড়াও কমিটির সদস্যরা জানান, করোনা দুর্যোগের সময় থেকে সকলে একজোট হয়ে সকলের পাশে থাকছি, এই সমন্বয় অনুষ্ঠান পালন করে আসছি, তাই এখানে ভেদাভেদের কোনো স্থান নেই, সকলে একসাথে শান্তিপূর্ণভাবে থাকাটাই মূল লক্ষ্য। এবং সাধারণের উদ্দেশ্যে এই কমিটির সদস্যরা জানান, আগামী দিনেও বহু কল্যাণমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে হারোয়া ব্লক পুজো সমন্বয় কমিটি, যেমন রক্তদান শিবির, বস্ত্র বিতরণ ইত্যাদি জনকল্যাণমূলক কাজের পরিকল্পনা চলছে। কমিটির সদস্যরা জানান, তাদের পাশে সকলে থাকুন, সহযোগিতা করুন, মানুষের সেবায় তারা আরো গভীরভাবে নিয়োজিত হবার উৎসাহ পাবেন। নামের সার্থকতা হারোয়া ব্লক পূজা সমন্বয় কমিটি, ফলে আমরা এই নামের সার্থকতা বজায় রাখার স্বার্থে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে যেমন প্রশাসনিক এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা এখানে আমন্ত্রণ করেছি। তার মধ্যে এখানে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেসকে আমরা আমন্ত্রণ করেছি, বিজেপিকে করেছি, সিপিএমকে করেছি এবং কংগ্রেসকেও আমরা আমন্ত্রণ করেছি। ফলে আমরা বার্তা দিতে চাই,
আমরা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই কমিটি সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আমরা যাতে আমাদের এই কমিটি এগিয়ে নিয়ে যেতে পারি, মানুষ যাতে আমাদের পাশে থাকে এবং মানুষের উপকারের জন্য আমরাও যাতে তাদের পাশে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে পারি, আমাদের চিন্তা ভাবনা আছে। আগামী দিনে আমরা সমন্বয় কমিটির পক্ষ থেকে মানুষের স্বার্থে রক্তদান শিবির করতে চাই, বস্ত্র বিতরণের অনুষ্ঠান করতে চাই, বই মেলা করতে চাই। ফলে মানুষকে একটাই বার্তা দিতে চাই, মানুষ আমাদের সঙ্গে থাকুক, আমরা মানুষের পরিষেবায় কাজে লাগব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।